সম্মানিত শিক্ষকবিন্দু আসসালামু আলাইকুম এনএসআইটি সলিউশনের পক্ষ থেকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করি এই টিউটোরিয়ালটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন প্রিয় শিক্ষকবিন্দু আপনাদের জ্ঞার্থে জানাচ্ছি এম এম নয় নয় প্লেস্টোর থেকে ডিজিটাল মনিটরিং সিস্টেম ফর ডি এস এইচইতে অ্যাপ ইনস্টল করে অনলাইন ক্লাসের তথ্য ও পরবর্তীতে স্বাভাবিক ক্লাসের তথ্য প্রতিবেদন দাখিল করতে হবে এর জন্য এম এম এই অ্যাপসটি স্টোর থেকে ইনস্টল করে নেবেন এর আগে আপনাদেরকে ডিজিটাল মনিটরিং সিস্টেম ফর ডিএসএইচতে রেজিস্ট্রেশন করে নিতে হবে আমরা এর জন্য চলে যাব একটি ব্রাউজারে ব্রাউজার থেকে আমরা ঠিকানাটি লিখবো ঠিকানাটি লিখে আমরা চলে যাব সেই ওয়েবসাইটের মধ্যে আমরা এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমাদেরকে প্রথমে নিবন্ধন করে নিতে হবে আমরা ডিজিটাল মনিটরিং সিস্টেম অ্যাপে প্রবেশ করবো সেখান থেকে আমরা এই যে থ্রি ডট আইকনটি রয়েছে থ্রি ডট আইকনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের এই নিবন্ধন অপশন শো হবে আমরা নিবন্ধনে ক্লিক করবো নিবন্ধন অপশন থেকে দেখা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিবন্ধন প্রতিষ্ঠান নিবন্ধন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের জন্য রয়েছে শিক্ষক নিবন্ধন এবং প্রতিষ্ঠান নিবন্ধন আমরা প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের জন্য নিবন্ধন পদ্ধতি দেখাচ্ছে আমরা শিক্ষক নিবন্ধন অপশনে ক্লিক করবো করার সাথে সাথে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম্বার দিয়ে অগ্রসর হতে হবে প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে এখানে লগ করার পরে আপনি দেখবেন যে সার্ভার থেকে অনেকগুলো তথ্য আপনার প্রতিষ্ঠানের অ্যাগেনস্টে অটো ফিল আপ হয়ে যাবে এবং এখানে শিক্ষক নিবন্ধনের জন্য শিক্ষকের যে তথ্যগুলো সেগুলো আপনাকে এন্ট্রি দিতে হবে এখানে শিক্ষকের নাম বাংলায় শিক্ষকের নাম ইংরেজি শিক্ষকের মোবাইল নাম্বার শিক্ষকের পদবি আপনাকে নির্বাচন করে দিতে পারেন এবং শিক্ষকের ইমেল নাম্বার ইউজার আইডি একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে এবং এর এগেইনস্টে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করার পর আপনাকে যে ফিল্ডটি অবশ্যই পূরণ করতে হবে সেটি এখানে কতগুলো ডিজিট দেখাচ্ছে এটা হচ্ছে নয় গুনুন এক সমান কত হবে সেটা লিখতে হবে তো এখানে নয় গুনন এক মানে নয় একে নয় হবে তো এই ডিজিটটা আপনাকে ইংরেজিতে লিখতে হবে লিখে আপনাকে আবেদন ফর্ম পূরণ করুন এখন দেখেন এখানে আপনার নিবন্ধন সফল হয়েছে অনুগ্রহ করে উপজেলা শিক্ষা অফিসার জন্য অপেক্ষা করুন অনুমোদনের জন্য অপেক্ষা করুন এখানে আপনাকে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে এবং অনুমোদনের পরে আপনি আপনার অনলাইন ক্লাসের তথ্য এবং স্বাভাবিক ক্লাসের তথ্য আপলোড করতে পারবেন আপনার আবেদনটি নিশ্চিত হলে আপনি এই এম এম সি ডি এস অ্যাপে ক্লাস প্রতিবেদন অর্থাৎ অনলাইন ক্লাসের প্রতিবেদন এবং স্বাভাবিক ক্লাসের প্রতিবেদন দাখিল করতে পারবেন আমরা আপনাদেরকে এমএমসি ডি এস লগ করে দেখাচ্ছি লগ করার পরে আপনাকে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি আপনি আপনার নিবন্ধনটি অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই সফটওয়্যারে লগ ইন করতে পারবেন করার পরে আপনি এখানে এরকম হোম পেজে দেখতে পারবেন আপনার প্রোফাইল দেখতে পারবেন আপনার প্রোফাইলে এখানে আপনার সব তথ্য আপনি বিস্তারিত দেখতে পারবেন এবং আপনার প্রোফাইল এডিট করতে পারবেন এছাড়াও আপনি এমএমসি ক্লাসের তথ্য প্রতিবেদন দাখিল করতে পারবেন প্রতিবেদন দাখিল করার জন্য আপনাকে এই অপশনগুলো নির্বাচন করতে হবে এবং এখানে শিক্ষার্থীর সংখ্যা শূন্য দিতে হবে এবং চলমান যে এম এমসির ক্ষেত্রে আমরা যে ছবি তুলেছিলাম সেখানে অনলাইন ক্লাসের যে ছবি রয়েছে অনলাইন সেই ক্লাসের ছবি আপনি এখানে তুলতে পারবেন এখানে কয়েকটা ছবি তোলার সুযোগ রয়েছে এছাড়াও আপনি পূর্ববর্তী প্রতিবেদন এখানে দেখতে পারবেন প্রিয় শিক্ষক বিন্দু এই ভিডিওটি দেখে আপনারা এই অনলাইন ক্লাসের তথ্য ড্যাশবোর্ড এন্ট্রি করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন